السلام عليكم اسكا سينانغون ساشارا এখানে মামুনুল হক সাহেবকে নিয়ে বিক্ষোভ সমাবেশ হচ্ছে ওনার মুক্তির দাবিতে এখানে হচ্ছে কি বিশেষ আয়োজন দেখি তারা কি বলে আজকে তাকে জেলখানায় সে অন্ধকার কুটুরিতে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরেও তার বিরুদ্ধে নতুন গাইবী মামলা দিয়ে তাকে আবার জেলখানায় ঢোকানো হয়েছে সেই মামলার জামিন হওয়ার পরে আবার সেই মুন্সিগঞ্জের মামলা দিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে তার উপরে নির্যাতন চলছে মুক্তি মনির হুসাইন কাশ্মীর অপরাধ তিনি সরকার পতনের আন্দোলন করেছিলেন আমি জিজ্ঞাসা করতে চাই আজকে বিরোধী দল যারা বলে চুর চুর কুট চুর তারা কিসের পতনের আন্দোলন করে সংগ্রামী সাহেব বন্ধুগণ মাওলানা মামুনুল হক এই দেশের যুবকদের আইডল সর্বস্তরের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন মামলা দিয়ে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে সত্যি প্রমাণে প্রমাণিত হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ তারপরে আজকে তাকে কারাগারে নির্মম নির্যাতন করে রাখা হয়েছে তাকে যখন কোর্টে হাজির করা হয় দেখলেই মনে হয় কতটুকু নির্যাতন করছেন আজকে যারা বাংলাদেশে আন্দোলন করে আমরা বর্তমান সরকারের পতনের কথা বলি আমরা বলি না 2014 সালে ভোট কেন্দ্রে মানুষ জায়গায় শিক্ষা ঘুমিয়েছে আমরা বলি না 2018 সালে রাতে দিনের ভোট রাতে হয়েছে আমরা এই সরকারের পতনের কথা বলছি না আমরা আমাদের দাবি আদায় করার জন্য আন্দোলন করছি আমাদের মনে মনে কারণকে মুক্তি দিতে হবে নিত্য মান্য পরিপক্ব করতে হবে যদি না করেন যদি না করেন বাংলাদেশের 52 বছরের স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে এরশাদ সাহেবের পতন হয়েছে বিএনপিও পতন হয়েছে আপনাদেরও পতন হবে তবে আমরা শুধু দেখার অপেক্ষায় আছি পতনটা আপনাদের সম্মানের সাথে হয় না কলঙ্কের সাথে হয় যদি আর মনে কারণে এইভাবে নির্যাতিত হয় আমাদের মামলা পরিচিত করতে হয়